কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করার জন্য বান্দাকে মাফ করার জন্য অনেক ধরনের বাহানা খুঁজবেন কিভাবে বান্দাকে মাফ করানো যায়। এজন্য হতে পারে এই মাদ্রাসাটাকে মহব্বত করার কারণে, এই কারণে আল্লাহ তাআলা আপনাকে কাল কিয়ামতের দিন মাফ করে দিতে পারেন। আপনাদের এই মাদ্রাসা এটা আপনাদের জন্য একটা রহমত, এলাকার জন্য রহমত। আপনাদের ছেলেরা কোরআন শিখবে, সবচাইতে বড় শিক্ষা হইতেছে কোরআন। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানদেরই তো কর্তব্য ছিল। আল্লাহ তাআলা এই ইলম শিক্ষা করার জন্য ফরজ করে দিয়েছেন, কিন্তু আজ আমরা এই সমস্ত শিক্ষার ব্যাপারে খুব অসচেতন, সচেতন নয়। দুনিয়ার শিক্ষা দেওয়ার জন্য ইংলিশ মিডিয়ায় আমার ছেলে পড়বে, এই জন্য বাপের মন কত বড় খুশি আমার ছেলে ইংলিশ মিডিয়ায় পড়ে। আরে ভাই, যখন আপনি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে যখন চলে যাবেন, তখন আপনার এই ইঞ্জিনিয়ার আপনার কোনো কাজে আসবে না, আপনার ব্যারিস্টার ছেলে আপনার কোনো কাজে আসবে না। আপনার যদি কাজে আসে, যেই ছেলেটাকে মাদ্রাসায় পড়াইছেন, যেই ছেলেটাকে দিনী এলম শিক্ষা করাইছেন, ওই ছেলেটাই আপনার সামনে দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করবে, আপনার জানাজার নামাজটা পড়ায়। এই জন্য প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে আমি আহ্বান করব, প্রত্যেকেই এলাকার মানুষ যারা আছেন, প্রত্যেকেই মাদ্রাসাটাকে মহাব্বত করবেন। তিল তিল করে যেন মাদ্রাসা দিন দিন উন্নত হয়, এই চিন্তা ফিকির করবেন। আরে ভাই, যার যেরকম সমর্থ আছে ওই সমর্থ অনুযায়ী মাদ্রাসায় কিছু দেওয়ার জন্য চেষ্টা করবেন। দান করলে কোনোদিনও মাল কমে না, অর্থাৎ আরো মাল বৃদ্ধি পায়। আপনি যেটা দান করবেন এটাই আপনার জন্য থাকবে, কবর পর্যন্ত আপনার জন্য ওটাই যাবে। দুনিয়ায় যত টাকা পয়সা কামাই করে বিল্ডিং দেন না কেন, এই বিল্ডিং নিয়ে আপনি কবরে যাইতে পারবেন না। যত টাকা পয়সা কামাই করে আপনার ছেলে সন্তানের জন্য রেখে যান না কেন, এই ছেলে সন্তান হতে পারে আপনার জন্য দোয়া নাও করতে পারে। যদি ছেলেটাকে দিন শিক্ষা না দেন, এই ছেলেটা আপনার জন্য দোয়া করবে না। ছেলে যদি নামাজ না পড়ে, তাহলে ওই ছেলেটা কেমনে আপনার জন্য দোয়া করবে। ছেলেটাকে যদি দিন শিক্ষা দেন, ছেলেটা যদি পাঁচ অক্ত নামাজ পড়ে, পাঁচ অক্ত নামাজে যদি মসজিদে যায়, তাহলে তো কমপক্ষে মসজিদের ইমাম সাহেবের সাথে হাত তার তুলে বলবে, রব্বি আনহুমা কামা রব্বায়ানি সগীরা, ও গো মাওলা, আমাকে যেভাবে আমার পিতা মাতা আমাকে লালন পালন করছেন, তেমনি ভাবে আমার পিতা মাতাও আজ দুনিয়া থেকে চলে গেছে, মাওলারে ওই কবরের মধ্যে আপন বলতে কেউ নাই, যদি আপনি না মাফ করেন আমার পিতা মাতাকে কেউ মাফ দিতে পারবে না। তখন ওই ছেলেটা যখন নামাজে যাবে, তখন ওই নামাজে যে যে তোমার জন্য দোয়া করবে রে ভাই। আর যদি ছেলেটার মধ্যে দিনদারি না থাকে, ছেলেটার মধ্যে কোরআনের কোন আলো না থাকে, ওই ছেলে আপনাকে কেমনে আপনার কথা মনে করবেন? আপনি শিখাইছেন, দুনিয়ার চক্ষু খুলে দিছেন, দুনিয়া কামাইয়ের জন্য আপনার ছেলে ব্যস্ত, এই দুনিয়া কামাই করতে করতে নিজের কথাই তো ভুলে গেছে, আর আপনার কথা কেমনে মনে রাখবে ভাই? আপনার কথা ওই সন্তানই মনে রাখবে যেই সন্তানের মধ্যে দিন আছে, যে সন্তানের মধ্যে কোরআনের আলো আছে। এই জন্য ভাই বলবো, আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান,
ডাক্তার বানান ব্যারিস্টার বানান কোনো বাধা নাই কোনো বাধা নাই বান্দারে এই ডাক্তার বানার আগে ছেলেকাটা যদি কোরআন শিক্ষা দিয়া এরপরে যদি আপনি স্কুলে পড়ান ভার্সিটিতে পড়ান কোরআন যে প্রথম তার মাদ্রাসা